চাল বন্ধ হয়ে যাবে তৃণমূল হেরে গেলে। আরে শুনে রাখুন, মিল থেকে সরকার 32 টাকা করে চাল কেনে, 29 টাকা দেয় দিল্লি সরকার মোদি সরকার, 1 টাকা দেয় রাজ্য সরকার, 80 টাকা পঞ্চায়েতের সংখ্যা নিয়ে আমাদের দেখাবেন না। 2011 সালের ইতিহাস আমার মনে আছে, তৃণমূল কংগ্রেসের সরকার আসার পরে বিরোধী পঞ্চায়েতের প্রধানরা পরের দিন থেকে গ্রাম পঞ্চায়েতে যায়নি, বিডিওরা দায়িত্বে ছিলেন। ত্রিপুরার কথা আমাদের মনে আছে, সেখানে বিজেপি সরকার আসার পরের দিন থেকে সব পঞ্চায়েত পদত্যাগ করেছে। শুনে রাখুন জনগণ, দোসরা মে বিজেপি সরকার আসবে, আর তেসরা মে বিডিও অফিসার লাইন দিয়ে তুষ্টিকরণ করে বেগম বেগম পশ্চিমবাংলার 9 বছর তুষ্টিকরণ তোষণ করে এখন সরস্বতী মন্ত্র ভুল বলছেন, বিষ্ণুদেবকে চণ্ডী চণ্ডী পাঠ করতে গিয়ে চণ্ডীর পিঙ্গি চটকে দিচ্ছে। আরেকজন দোলাবাজ ভাইপো, আপনি দেখুন কি কাণ্ড, এরা মেদিনীপুরের ইতিহাস জানে না, বলছে মা মাতঙ্গিনী হাজরা নাকি বর্ণ পরিচয়ের স্রষ্টা। এইসব লোক বাংলা চালাবে, এরা বাংলার অধিষ্ঠান হবে, যে বর্ণ পরিচয় বাংলার বর্ণ শিখিয়েছে আমাদের, আমাদের নাম পরিবারের নাম বাংলায় লিখতে শিখিয়েছে। বলছে বলছে বর্ণ পরিচয় মাতঙ্গিনী হাজরা, মাতঙ্গিনী মাতৃমণ্ডলী, আপনাদেরকে যেতাতেই হবে অরূপকে। সতীশ বাবুর নাম আজকে ভুল বলছেন, সীতানাথ সামন্ত, গোপীনাথ সামন্ত, এই ইতিহাস এদেরকে সরাতেই হবে। আমার মেরুদণ্ড শক্ত, আমি গদ্দার মির্জাফর নই, আমার কাছে যা যা দিয়েছিল তৃণমূল কংগ্রেস আমি সব মমতা ব্যানার্জিকে ফেরত দিয়ে এসেছি। আপনার এই ল্যাম্প পোস্টের পোস দরকার নেই, পারলে এগুলো তোলাবাজ ভাইপোকে দিয়ে দিবেন। ইচ্ছা থাকলেও বেশিক্ষণ বলবো না, অরূপ দাস জিতবে, অরূপ দাস, এদেরকে নিয়ে এখানে বিজয় সমাবেশ হবে, এবং এখানকার যে মন্দির আছে সেদিন এসে প্রণাম করে আমরা টিক লাগিয়ে ভারত মাতা কি জয় বলবো।